টিউটর বন্ধু সকল ভবিষ্যৎ অনিশ্চয়তা, 40,000 টিউটর বন্ধু উলাই আহিছে অবস্থান ধর্মঘট করার বাবে। সরকারে টিউটর বন্ধু সকলক অপমাননা করাই নহয়, টিউটর বন্ধু সকলক সামাজিক মর্যাদা দিয়া নাই, টিউটর বন্ধু সকলে রাজপথত লব বলি হুংকার দিছে। আগন্তুক দিনত সরকারে যদি টিউটর বন্ধু সকলের দাবি মানি নলয়, টিউটর বন্ধু সকলক রেগুলার নকরে, তেন্তে জঙ্গি আন্দোলন করিও বলি সন্থার পরা জানাইছে। বেঞ্চার স্কুলের সমস্যা সমাধানের বাবে, টিউটর বন্ধু সকলের সমস্যা সমাধানের বাবে সরকারে এটাও মাত নামাতে। বিশেষকৈ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে টিউটর বন্ধু সকলের বেঞ্চার স্কুলের হকে কোনো মাত নামাতে। টিউটর বন্ধু সকলক মাত্র ন্যূনতম মজুরি দি সন্তুষ্টি করিব বিচাৰিছে। আর সরকারে অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে যি 10,00,000 টাকা গ্রেজুয়েট দিব বলে কইছিলে, কোনো টিউটর বন্ধু যদি একদিন কাম করে রিটায়ার হয় 10,00,000 টাকা গ্রেজুয়েট দিব বলে কইছিলে, সেইটো ফেটাকার ফোন ফেনের নিচিনা হয়েছে। আর আগন্তক দিনত সরকারে যদি টিউটর বন্ধু আর বেঞ্চার স্কুলের সময় সমাধান নকরে, তেন্তে জঙ্গি আন্দোলন করব বলে ঘোষণা করেছে। আপনার স্ক্রিনত অবস্থান ধর্মঘটের বিষয়ে দেখি লোক। অসমের জেলা সমূহের আমার শিক্ষক আহিছে, যেহেতু যা 2021 সনের 5 ফেব্রুয়ারি তারিখে আমাক অসম সরকারে বর্তমান মুখ্যমন্ত্রী তখন শিক্ষামন্ত্রী আছিল, তখেতে আমাক নিযুক্তি পত্র দিছিল আর তখেতে ঘোষণা করেছিল যে অতি সোনকালেই আপনার টিউটর শিক্ষকের মর্যাদা দিয়া হব। দেওবারে রাজ্যের বিভিন্ন স্থানের শিক্ষক শিক্ষয়িত্রী সদৌ প্রাদেশীকৃত মধ্য ইংরাজী আর নিম্ন প্রাথমিক শিক্ষক টিউটর সংস্থার প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করে, সরকার বিরোধী স্লোগানে উত্তাল করে সচল। বা ভারতবর্ষর কতো এনেকুয়া নিয়ম নাই যে এজন সরকারি চাকুরিয়ালক ন্যূনতম মজুরি আমাক মাত্র 10,800 টাকা মাহিলি আর 11,700 টাকা ন্যূনতম মজুরিরে আমাক জীবন নির্বাহ করবলৈ বাধ্য করাইছে। এই সকল শিক্ষকে দৈনিক 360 টাকা বেতনেরে দীর্ঘদিন ধরে সরকারে লাঞ্ছিত করার অভিযোগ উত্থাপিত করে। তেওঁলোকৰ দাবী সমকর্মর সম মজুরি নীতির আধারত সমমর্যাদা প্রদান, বঞ্চিত শিক্ষক কর্মচারীক প্রাদেশীকরণ করক আর বিভিন্ন দাবিলৈ সাব্যস্ত করিলে প্রতিবাদ। ইফালে অসমত নিম্ন প্রাথমিক শিক্ষকর সংখ্যা 3,307, মধ্য ইংরাজী শিক্ষক আছে 6,486 গৰাকী, যার বাবে 5 সেপ্টেম্বরের দিনটো এই সকল শিক্ষকে প্রতারণা দিবস হিসাবে পালন করেছে। সেই সময়ের শিক্ষামন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই সকল শিক্ষকক বহু আশারে নিযুক্তি দিছিল, আশ্বাস দিছিল তেওঁলোকৰ পূরণ করা হব প্রতিটো দাবি। কিন্তু এতিয়া কোনো গুরুত্ব প্রদান নকরার অভিযোগ শিক্ষক শিক্ষয়িত্রীসকলের। যদি সরকারে দাবি মানি নলয়, তেন্তে অনাগত দিনত প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিক অবগত করিব এই সকল দুর্ভগীয়া শিক্ষকে। আমি ইয়াতক জঙ্গি আন্দোলন করিম, আমি প্রধানমন্ত্রীর ওসলে যাম, আমি রাষ্ট্রপতির ওসলে যাম, কারণ এটো একটা কনকারেন্ট লিস্ট কথা, এটো সমবর্তী সূচী কথা, এটো স্টেট অকল স্টেটর কথাই নহয়, গতি সমবর্তী সূচী হওয়ার কারণে আমি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুই সরকার ওসর আমি প্রতিবাদ সাব্যস্ত করিম। আমাক ইমান কিয় লাঞ্ছিত আর বঞ্চিত করেছে, আমাক কিয় প্রতারণা করেছে। কিন্তু এতিয়া প্রশ্ন হয়, সেই সময়ত শিক্ষক সকলের দাবি পূরণ করিম বলে প্রতিশ্রুতি দিয়া হিমন্ত বিশ্ব শর্মায় সচাকয়ে গুরুত্ব দিবনে এই সকল শিক্ষকর উপর? সেয়া হব সময়তে লক্ষণীয়।